নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অনুরাধা। রংবাহারি রান্নাঘরের আরও একটি এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাঙালিদের খাবারের মধ্যে যে খাবারটার কথা না বলেই নয়, সেটা হলো শুক্তো। শুক্তোটি সাধারণত পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করা হয়। এটি একটি বহু পুরনো খাবার। ইতিহাসে পদ্মপুরাণে বেহুলার বিয়ের খাদ্য তালিকায় এই শুক্তো ছিল। আরও অন্নদামহলে 22টি নিরামিষ পদের মধ্যে এই খাবারটি জনপ্রিয় হয়ে উঠেছিল। তো আজকে আমি বানাবো দুধ শুক্তো। এই দুধ শুক্তো বানাতে আমাদের যা যা লাগছে, প্রথমেই লাগছে দুধ, এখানে পোস্ত বাটা আছে, সর্ষে বাটা, এখানে আমি কাঁচকলাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, চিনি, নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা চেরা, আদা কুচনো, পাঁচফোড়ন। আমি এখানে ডাটা শাকের ডাটা নিয়েছি, তোমরা চাইলে সজনে ডাটাটা ব্যবহার করতে পারো। আলু নিয়েছি দুটো, ঝিঙে, বেগুন, পটল, উচ্ছে বা করলা, আর লাগবে ডালের বড়ি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সবার প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বড়িগুলো। অল্প একটু নুন দেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলে উচ্ছে বা করলাগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিচ্ছি। এবার একইভাবে করলাগুলোকেও ভেজে তুলে নেব। আমার করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এবার আমি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর আদাটা দিয়ে দিচ্ছি। যখন আদা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়নে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমরা সবজিগুলোকে দিয়ে দেব। এবার আমি সবগুলো সবজি ঢেলে দেব। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি একটু লবণটাকে নাড়িয়ে ঢেকে রেখে দেবো। আমি কিন্তু এই তরকারিটাতে কোনো রকম হলুদ ব্যবহার করছি না, কারণ এটা দেখতে একটু সাদা রঙে হয় এই জন্য। এবার আমি ঢেকে হতে দেবো 5 মিনিট। এবার আমি একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে দেবো। আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দেব। এখানে 3 চামচ পোস্ত বাটা আছে। দিয়ে দেব 2 চামচ সর্ষে বাটা। এবার সর্ষে আর পোস্তটাকে দিয়ে একটু নাড়িয়ে নেব। সর্ষে আর পোস্তটাকে দিয়ে বেশিক্ষণ রাখবো না। এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে দুধটা। 1 কাপ দুধ আছে আমার এখানে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনিটা। চিনিটা দিয়ে আমি এবার কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে বড়িটা আর উচ্ছেটা ঢেলে দেব। এবার ডালের বড়ি এবং উচ্ছেটাকে সব সবজিগুলোর সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট রেখে আমি শুক্তোটাকে নামিয়ে ফেলবো। আমার শুক্তো তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি।
ওটা তৈরি হয়ে গেছে। তোমাদের যদি আমার এই শুক্তো রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তোমাদের কোনো অসুবিধে না হয়।